আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি একজন পাঠাইছে এটা দেখার জন্য, যে ওই ওয়ারিংটা দেখার জন্য আর কি। তো নাম বলবো না। তো এখন মানে অল্প টাকা দিয়ে কাজ করাইলে কি হয়, ভিডিওটা স্লো মোশনে দিয়ে দিছি, আপনারা দেখতে পারবেন কোথায় ভুলগুলি হয়েছে, এই যে দেখুন। তো এগুলো একটু উল্লেখ করবেন আপনারা পরস্পর, ভিডিওটা দেখুন, ভিডিওটা ছোট ভিডিও, যে কোথায় ভুলগুলি হয়েছে এটা একটু উল্লেখ করুন। আরেকটা বিষয় হচ্ছে, যারা বলেন যে একটা ঘর ওয়ারিং করতে কত টাকা নিব, পয়েন্ট যারা 200 টাকা 150 টাকায় পয়েন্ট কাজ করেন, একটা ঘরে কয় টাকা বের হয়, একটা ঘরে কত টাকা বের হয়। তিনটা লাইট পয়েন্ট অনেকে দিতে চায় না, দুইটা লাইট পয়েন্ট যদি হয় তো সেই ক্ষেত্রে দুইটা লাইট পয়েন্ট 200 করে 400, সকেট পয়েন্ট একটা তিনটা, এরপর ফিউজের পয়েন্ট একটা 4টা, সার্কিট ব্রেকারের অনেকে পয়েন্ট ধরলে ধরে না ধরলে নাই, 5টা 6টা, সর্বোচ্চ একটা পয়েন্ট 7টা, 7টা এই পয়েন্ট বানানো যায় এই টিন সেট করে। তো এই যে টিন সেট করে 7টা পয়েন্ট বানানো যায়, এই 7টা পয়েন্টের টেয়া কত আইতাছে, ওই টেয়াটা দিয়ে মিস্ত্রি হেল্পার, ওই যে গ্রাইন্ডিং মেশিনের ব্লেড কেনার পয়সা 800 হয়, এবং নাক দিয়ে দুলা মুখ দিয়ে দুলা গিয়া ফেট ফেট ফুসফুস টুসফুস ফুলাইয়া, এই যে পরে যদি আপনার 2700 টাকা 1000 টাকা হাজিরা না পড়ে, তাহলে কাজ তো এইভাবেই করব। এখানে কোনো ব্যান নাই, দেখছেন, ব্যান নাই, সার্কুলার বক্স নাই, এই যে কাজটা করা হয়েছে এই কাজটা তো জাফা মারি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কাজটা যদি কোনো ক্রমে নষ্ট হয় তাহলে এখানে তো তারটা কেমনে বাইর করব, দেখেন কাজটার অবস্থা। তো কি করব, মিস্ত্রিরাই কি করার আছে, বুঝছেন, আপনি আপনার ভালো বুঝবেন মিস্ত্রিটা, আপনি মিস্ত্রিটা ভালো বুঝতো না, 2টিয়া বেশি বুঝলে 300টিয়া পয়েন্ট যদি দেন তাহলে মিস্ত্রির ভালো এরা কাজ করতো না, সার্কুলার বক্সটা একটু দূরের কথা। এই যে ডিসে সুইচ বোর্ড, এই যে আর বেটা শেলও কাটছে, শেলটা কাটতে তার কষ্ট হয়েছে না, একটা সার্কুলার বক্স দিস রে ভাই, সার্কুলার বক্স দিস, 2টিয়া বেশি নিয়ে কাম করিস, আল্লাহ রে। এই যে এই ঘর থেকে ফাঁক দিয়ে লয়ে গেছে আরেক ঘরে, টি দিয়া, এই যে টি দিয়া নিয়েছে এক ঘর থেকে আরেক ঘরে, ঠিক আছে, তল দিয়ে নিয়ে গেছেন, আর সাইডে দিয়ে ওই সুজাই নিয়ে গেছে, ওই যে লাইট দিছে, ফ্যান দিছে, তো এই আর কি। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখলেন, আরও কীভাবে কাজটা করলে ভালো, একটু এখান থেকে স্ক্রিনশট মেরে মেরে আপনার মার করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এইসব কাজ যেন না করি, কম টেহায় কাজ যেন না করি, বেটারে বলে সার্কুলার বক্সও কিনে আইনে দেয় না মালিকে, তাহলে কী করবো বেটায়।